আমরা সবাই ইতিমধ্যে অবগত আছি বাংলাদেশে জাতীয় চার নেতা রয়েছে। হ্যাঁ, এই চার নেতাকে নিয়ে একটি দিবসও পালন করা হয়, তা হলো জেল হত্যা দিবস। আর এই জেল হত্যাটি হয় মূলত 1975 সালের 3রা নভেম্বর। এই হত্যাকাণ্ডটি ঘটেছিল ঢাকার কারাগারে। তৎকালীন আওয়ামী লীগের চার সিনিয়র নেতাকে হত্যা করা হয় এই জেল হত্যা দিবসে। তারা হলেন যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান। এই চার নেতাকে 1975 সালের 3রা নভেম্বর হত্যা করা হয়। প্রতি বছর আমরা নভেম্বর মাসের 3 তারিখ জেল হত্যা দিবস পালন করে থাকি। এবার বাংলাদেশে নতুন করে আরও 4 জন নেতা যুক্ত হতে যাচ্ছে তাদের সাথে। এই 4 জন নেতার মূল অবদান ছিল জুলাই অভ্যুত্থানে হাসিনাকে বিতাড়িত করার মাধ্যমে। আর এই নতুন 4 নেতা হলেন হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, শারজিদ আলম ও নাহিদ ইসলাম। কিন্তু এখনও তাদের জাতীয় 4 নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, তবে ভবিষ্যৎ পরিকল্পনা চলতেছে। তাদেরকে জাতীয় 4 নেতা হিসেবে দেখতে চায় অনেক মানুষ। অনেকে তো ইতিমধ্যে দাবিও করে ফেলেছে যে হাসনাত আবদুল্লাহ, শারজিদ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে জাতীয় 4 নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আর এই দাবি করার পেছনে একটি যুক্তিক দাবি রয়েছে, তা হলো তারা এই নতুন বাংলাদেশের আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে। তাদের কারণেই বাংলাদেশ এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছে বলে মনে করেন তারা। তাই তারা চাচ্ছেন হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে ভবিষ্যতে জাতির 4 নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হয়তো তাদেরকে ভবিষ্যতের জাতির 4 নেতা হিসেবে স্বীকৃতি দিলেও দিতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ তারা যেভাবে নতুন নতুন করে ইতিহাস লিখতেছে, তবে তারা যদি জাতীয় 4 নেতা হয় তবে তা অসম্ভব কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক, জাতীয় এই 4 নেতা পেয়ে আপনার কেমন লেগেছে? তারা 4 জন কি আদৌ জাতীয় 4 নেতা হওয়ার যোগ্যতা রাখে? এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।